বন্ধুরা, এটা রাধার বাড়ি। চলুন দেখে নিই রাধা এখন কি করছে। রাধা এখনো ঘুমাচ্ছে, কিন্তু এ কি, গুড্ডু তো জেগে গেছে। রাধার ছেলে হাঁপুর কাটতে কাটতে গরুর কাছে চলে আসে। পর গরু আর গুড্ডু একসাথে খেলা করা শুরু করে। গুড্ডু গরুটির কাঁধে ওঠার চেষ্টা করে। তারপর গুড্ডু গোবরের মধ্যে পড়ে গিয়ে কান্না করতে শুরু করে। আরে, এটা তো আমার গুড্ডুর আওয়াজ। গুড্ডু, কোথায় গেলে তুই? দেখেছ, আজকে আমার আগে উঠে পড়েছে। ও কি করছে, ও কাঁদছে কেন? গিয়ে দেখি তাড়াতাড়ি। হে ভগবান, কি করেছে ও! দেখেছো, আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠে এই কাণ্ড বাঁধিয়েছে, দেখেছো? এ বাবা, একদম গোবরে টোবরে কি অবস্থা! হ্যাঁ হ্যাঁ, তুই কান্না কর, আরো বেশি করে কান্না কর। উফ, এত জ্বালায় না ছেলেটা! এখন এই ভোর সকালে ওকে স্নান করাতে হবে আমার। আজকে এমনিতে কত কাজ, আবার কুসুম দিদিও আসবে বলেছিল। ও আর কাঁদে না বাবা, দাঁড়াও আমি তোমাকে আগে স্নান করিয়ে দিই, তারপরে আমি আমার বাকি কাজগুলো করব। ইস, কি অবস্থা! এই তো জল রেডি করে ফেলেছি। আয় বাবা, তোকে স্নান করিয়ে দিই। আরে দূরে গিয়ে দাঁড়িয়ে আছিস কেন রে বোকা, তাড়াতাড়ি আয়, সাবান ডলতে হবে ভালো করে, নইলে তোর গায়ের মধ্যে যে গোবর লেগে রয়েছে এগুলো তো একটুকু উঠবে না, আর গন্ধও আসবে তোর গা থেকে, তখন ভালো লাগবে বল। হ্যাঁ, আবার প্রিয়া দিদিও আসবে, কুসুম মাসিও আসবে। আসো আসো আসো, দে একটু পিঠের মধ্যে সাবানও ডলে দি ভালো করে। আরে এদিকে আয়, দূরে যাচ্ছিস কোথায়? আয় আয়, আর স্নান করতে হবে না, এবার ভালো করে গাটা মুছিয়ে দি। দুষ্টু, খুব দুষ্টু হয়েছো তুমি, দিন দিন বড় হচ্ছো আর প্রচন্ড দুষ্টুমি শিখেছো তুমি। তো দুষ্টুমি করে না বাবা, দেখো তো মায়ের কত কাজ পড়ে আছে, এক্ষুনি মাসিমণি আসবে। চল চল প্রিয়া, চল, এই তো আমরা মাসিমণিদের বাড়িতে চলে এসেছি, চল চল। এই রাধা, রাধা আন্টি, রাধা আন্টি, আমরা চলে এসেছি তোমাদের বাড়িতে। হ্যাঁ আসো প্রিয়া, আসো। ভাই কি এখন স্নান করলো? এত সকাল সকাল স্নান করলো যে ভাই। ভাই তো আজকে একটা মস্ত বড় কাজ সারলো সকালবেলা উঠে, জানো তো। ভাই আবার কি কাজ সারলো এত সকাল সকাল? ভাই সকালবেলা উঠে গরুর গোবর দিয়ে মেখে স্নান করে উঠেছিল, জানো তো, তাই এখন ভালো করে সাবান মাখিয়ে স্নান করালাম। কি গুড্ডু, তুমি গরুর গোবর মেখেছিলে? এই রাধা দেখ আমি কি এনেছি। হ্যাঁ দিদি আসো। এই দেখ, বাজার থেকে অনেক খুঁজে খুঁজে তোর জামাইবাবুকে দিয়ে এই মটরশুঁটি আনিয়েছি। তুই না মটর পোলাও খেতে খুব ভালোবাসিস, তাই ভাবছি আজকে বানিয়ে দেবো তোকে। আরে হ্যাঁ দিদি, মটর পোলাও তো অনেক দিন ধরে খাই না, তুমি যখন মটরশুঁটি এনেছো তাহলে বানাও। শুনেছি আমাদের প্রিয়ারও তো নাকি খুব পছন্দের মটর পোলাও। হ্যাঁ তোর মতোই হয়েছে, মাসিমণির যেটা পছন্দ ওনারও সেটা পছন্দ। চল চল আয়, আমরা এবার বানাই। মটরশুঁটিগুলো এখানটায় রেখে দি। রাধা আন্টি, গুড্ডুকে আমার কাছে দাও, আমি আর গুড্ডু এখন খেলা করব। আচ্ছা ঠিক আছে প্রিয়া, এই নাও, ভাই আর তুমি একসাথে বসে খেলা করো, আমরা তোমাদের জন্য মটর পোলাও রান্না করে আনছি। আমার দুষ্টু একটা ভাই, খুজু 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 খুজু। কিরে, আমি কিন্তু শুধু মটরশুঁটি এনেছি, পোলাওর চাল কিন্তু আমি আনিনি। আরে দিদি, পোলাওর চাল লাগবে না, আমার ঘরে রয়েছে তো। আচ্ছা ঠিক আছে, ভালোই হলো তাহলে, আমি জানতাম যে তোর ঘরে থাকবে পোলাওর চাল, তুই যেহেতু এত ভালোবাসিস পোলাও টোলাও খেতে। আচ্ছা ঠিক আছে রাধা, আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, হ্যাঁ তুই চালটা নিয়ে আয়।
তারপর কুসুম পেঁয়াজ কাটতে বসে পড়ে। এই নাও দিদি, চাল বের করে নিয়ে আসলাম। এই নাও, তোমার পেঁয়াজ কাটা হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? রাধা, আগুন তো ধরিয়ে দিলাম, দে তেলের তেলের বোতলটা দে একটু। এই নাও দিদি, আমি ঢেলে দিচ্ছি তেল। ইস, এত হাওয়া না, মনে হয় আগুনটা নিভেই যাবে। চল এবার জিরে দিয়ে দি। চল, জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেল, এবার পেঁয়াজ দিয়ে দি এর মধ্যে। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নি, তারপর বাকি মশলা দেব। আরে রাধা, জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো কোথায় রেখেছিস? আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। দিদি, ওখানেই আছে, তুমি একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি রে রাধা। আমিও না বোকা, সামনে থাকতে খুঁজে পাই না। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দি, আর জিরের গুঁড়োও দিয়ে দি। আরে বাহ, এখনই কি সুন্দর মশলার গন্ধ ছেড়েছে দেখেছিস? হেব্বি হবে খেতে মনে হচ্ছে। আরে দিদি, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার এর মধ্যে মটরশুঁটি দিয়ে দি। মটরশুঁটিটা একটু সেদ্ধ হোক, এরপর এর মধ্যে চাল দিয়ে দেব। চল এবার এর মধ্যে চাল দিয়ে দি। এর মধ্যে এবার চাল দিয়ে দিয়েছি, এবার এতে জল দিয়ে ঢেকে দিই। জল দিয়ে দিই। লবণ টবণ তো দিয়েই দিয়েছি, এবার ঢেকে দিয়ে এটাকে সেদ্ধ হতে থাক চালটা। মা, আর কতক্ষণ লাগবে? খিদে পেয়ে গেছে তো। এই তো সোনা, হয়ে গেছে। এই মটর পোলাওয়ের নাম শুনলে না একদম খিদে বেড়ে যায় ওদের। রাধা, তুই একটা কাজ কর না, যা জমি থেকে কয়েকটা ধনিয়া পাতা তুলে নিয়ে আয়। যা, ধনে পাতা দিলে বেশ ভালোই লাগবে টেস্টটা। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। তাহলে আমি যাচ্ছি জমির দিকে। জমিতে তো চলে আসলাম, কোথায় ধনিয়া পাতা, কোথায়? ও, এই কটা গাছ পড়ে আছে। যাই, যা আছে তাতেই হয়ে যাবে। এখন তো ধনিয়া পাতার সিজনও না, তাও যে এই কটা হয়েছে এই অনেক। যাই, দু চারটে ধনিয়া পাতা তুলে নি এখান থেকেই। আরে, এই পাতাগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে একদম একদম, পোকা খেয়ে নিচ্ছে ধনিয়া পাতাগুলো। দিদিকে বলবো একটু ছাই ছিটিয়ে দিতে, তাহলে পোকাগুলো সব মরে যাবে। যাই, এ কটা ভালো পেয়েছি, এ কটাই নিয়ে যাই। জমিতে আসলে তো আর যেতেই ইচ্ছে করে না, জমির ফসল দেখলে একদম মনটা ভরে যায়। কি সুন্দর শাক পাতা হয়ে আছে জমিতে। না না, যাই তাড়াতাড়ি বাড়িতে যাই, এ কটা পেয়েছি এ কটা নিয়েই যাই। ওহো, এদিকে আমার মটর পোলাও তো প্রায় রেডি হয়ে গেছে, আর রাধা তো এখনো আসছে না ধনিয়া পাতা নিয়ে। কি করব? দিদি, এই নাও, আমি এসে পড়েছি। এই নাও ধনিয়া পাতা, এই কটাই পেয়েছি তোমার জমিতে। সব তো একদম পোকায় খেয়ে ভস্ম করে দিচ্ছে গো তোমার ধনিয়া পাতা। একটু ছাই ছিটিয়ে দিতে পারো না জমিতে? হ্যাঁ হ্যাঁ, দেবো তো, অনেকদিন ধরে জমিতে যাওয়া হচ্ছে না, বুঝলি তো। দে, যে কটা পেয়েছিস ও কটাই দে, যা ধুয়ে নিয়ে আয়। হ্যাঁ, আমি ধুয়ে কেটে দিচ্ছি। আরে বাহ দিদি, কি সুন্দর দেখাচ্ছে এই মটর পোলাওটা, আমার তো এক্ষুনি জিভে জল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, খাবি খাবি। চলো এবার ঢেকে রেখে দি। ও মা, হয়েছে, মটর পোলাও খাবো তো। দেখো গুড্ডুও কান্না করছে, গুড্ডুও খিদে লেগেছে। দিদি, এক কাজ করি, বাচ্চাগুলোকে দিয়ে দি খেতে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আর কিসের অপেক্ষা করব, হয়েই তো গেছে, দিয়ে দে খেতে, দিয়ে দে। কিরে কুসুম আর রাধা, কি খবর রে তোদের? ওই যে রান্নার গন্ধ পেয়ে চলে এসেছে, বাবা কি নাক। হ্যাঁ রে মা দিদি, ভালো, আসো বসো। প্রিয়া, তুই কি করছিস? খেলা করছিস গুড্ডুর সাথে? আমিও খেলবো। কি রান্না করছিস রে তোরা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই তো মটর পোলাও রান্না করলাম, বসো খেয়ে যাও, প্রায় রেডি হয়ে গেছে। আরে না না, থাক, রোজ রোজ এসে তোদের বাড়ির থেকে খেয়ে যাই, মোটেও ভালো লাগে না।
ও মা, মিথ্যে কথা বলছো কেন? তুমি তো বললে যে সকালের নাস্তা কিছু বানাতে হবে না। চল, ওদের বাড়ির থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, ওদের বাড়ির থেকে খেয়ে আসি। চিনকি চুপ। এ মেয়েটাও না কি ভুলবাল বকে। ইস, আমার মেয়েটা কি বোকা, আমার মান সম্মান আর রাখবে না। লজ্জা পেও না দিদি, বসো বসো, আমরা খাওয়ার সময় তোমাদেরকে ডাক দিতাম, তোমরা। হ্যাঁ তাহলে দে খাই। এই তো সবাই বসে পড়েছি, এবার আমি সবার প্লেটে প্লেটে বেড়ে দিই। প্রিয়া, একটা ভাতও ফেলবে না, ঠিক আছে তো? ঠিক আছে মা, আমি তো ফেলবই না, আমার তো মটর পোলাও ফেভারিট, তুমি জানো না? হুম, তাহলে খেয়ে নাও। আচ্ছা। ওয়াও মাম্মি, কি ভালো হয়েছে খেতে জানো তো। পর তারা সবাই মিলে একসাথে বসে খাবার খায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।